বিমান হামলা চালিয়ে হেজবুল্লাহ প্রধানকে হত্যার পর এবার লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এরই মধ্যে সীমান্তের সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি থেমে নেই মুহুরমুহর বোমা হামলা হেজবুল্লাহ নেতাকে হত্যার প্রতি নেয়ার অঙ্গীকার করেছে ইরান ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হাসান নাসারুল্লার মৃত্যুতে লেবাননে তিন দিন ও ইরানে পাঁচ দিনের শোক পালন চলছে ইসরায়েলের মুহুরমুহর বোমা হামলায় কেঁপে উঠছে লেবানন ছয় দিনের বাস্তুচ্যুত দশ লাখের বেশি মানুষ শুক্রবারের বিমান হামলায় লেবানন ভিত্তিক হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সময় ইসরায়েলের রকেট হামলা চালিয়ে যাচ্ছে হেজবুল্লা এর প্রতিশোধ দিতে গেল সোমবার থেকে সশস্ত্র গোষ্ঠীকে টার্গেট করে বৈরুতে লাগাতার হামলা শুরু করে নেতানিয়াহ প্রশাসন এতে এ পর্যন্ত নিহত হয়েছে আটশো জনের মতো দুমাস আগে তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া সেই হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও এখনও কোনো পদক্ষেপ নিতে পারেনি ইরান এবার হেজবুল্লাহ প্রধানের হত্যাকাণ্ডে ফুসছে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধে নামার ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হেজবুল্লা নেতার মৃত্যুতে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের ইলাতে রকেট হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ও ইয়ামেনের বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র গাজা ও লেবাননে যুদ্ধবিরতির কথা বললেও সে কথায় কর্ণপাত করছে না ইসরায়েল উল্টো লেবাননের সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসাবে সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে নেতানিয়াহ প্রশাসন হাসান নাসরুল্লাহর হত্যাকে বড় বিজয় হিসেবে দেখছে ইসরায়েল ইসরায়েলকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্রের মূলে ছিলেন হেজবুল্লা নেতা হাসান নাসরাল্লাহ তাকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের নতুন মোড় উন্মোচিত হয়েছে গোষ্ঠীটির রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে বিতাড়িতরা এখন নির্ভয়ে তাদের বাড়িতে ফিরতে পারবে হেজবুল প্রধান হত্যাকাণ্ডের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে ইরান আর রাশিয়া বলছে নাসরুল্লাহর মৃত্যুর মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে উস্কে দিচ্ছে হেসবুল্লাহ নেতাকে হত্যা কেবল রাজনৈতিকই নয় পরিকল্পিত এবং নিন্দনীয় আমি মনে করি মধ্যপ্রাচ্যে সরাসরি যুক্তরাষ্ট্রকে টেনে আনতে কাজ করছে ইসরায়েল এ কারণেই হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে দেশটি যাতে ইরানকে উস্কে দেয়া যায় তবে ইরানের নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছে বছর হেজবুল্লার নেতৃত্ব দেন হাসান নাসরুল্লাহ তার মৃত্যুর পর নতুন নেতা হতে পারেন হাসেম সাফিউদ্দিন যিনি সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক বিষয়ক দেখভালের পাশাপাশি সামরিক কার্যক্রম পরিচালনাকারী জিহাদ কাউন্সিলের সদস্য মিনাফের দাউস ডিবিসি নিউজ ডেস্ক